अरे जो बोलना है सब सब बोलो, आसान बात मुझे बिल्कुल पसंद नहीं। हाँ बोलो, जरा जोर से बोलो, सुनाई नहीं देता। क्या मैं को गोली मार दिया? कौन? रो मत, पहले बता क्या हुआ। सब बिल्लू यादव का आदमी घेर लिया भैया, पूरा गांव घेर लिया है वो सब। क्या बिल्लू यादव? फिर कल रात को वो जेल से छूटा और सीधा बिल्लू यहाँ आया सुबह एकदम, और था बदमाश। नैन की हालत कैसे है? गोली ना जो सीना फोड़ के निकल गया भैया। अरे आप अभी आ जाइए भैया, तुरंत अभी यहाँ आ जाइए, बहुत खराब है यहाँ का अवस्था। हाँ ठीक है। बैठिए, शांत से बैठिए, थोड़ा पानी पी लो। सर नयन, मेरा कलेजा का टुकड़ा, मेरा खेती बाड़ी सब संभालता है वो, उसके ऊपर गोली चलाया, इतना हिम्मत कैसे हुआ वो बिल्लू हराम खोर का? मुझे गांव जाना होगा जल्दी। हाय जे, तुम्हारा नूतन नेकड़ाबाजी शुरू हो गया है ना? ये हो ये आपेल छड़ा गोला के माल ना में ना ग्लैमर बढ़ाची ग्लैमर। আরে দেবু বাবু এখন গ্ল্যামার মারাচ্ছে। দাদা দাদা দাম তো দাদা কাবিলিওয়ালাকে পোকি ম্যানেজ করেছে। আপেল কাটতে যেমন কেন এসছিল কে পাঠিয়েছিল? নেমন্তন্ন কেন এসছিল নাকি? কিছু বুঝি না ওরা। যদি সালা আমরা ঠিক সময় না যেতাম কেস একেবারে চৌপাট হয়ে যেত। সবই তো হচ্ছে ওই সুব্রত ব্যানার্জির সুপারিতে। কে পাম্প দিয়ে খোয়াকে পাঠিয়েছিল তুমি বলা হয়ে যা। চটকা তোর আমার অনেক উপরে, এটা মানিস? সব তো ঠিক আছে বস। ও যখন মুখে কুরু পেটে রয়েছে তোরা ফালতু গুলতানি মারছিস না? মুখে পেন মেরে যে আর কাজ কর, ঠিক আছে? এসব তো করছি বস, কিন্তু ওই মালটা যখন সামনে দিয়ে গাড়ি হাঁকে চলে যায় না, তখন সারা টেম্পো চড়ে যায়। আমার কি পানের জলে ভেসে এসছি নাকি হরিদা? মাখা দুধ নেই পিয়া গা। হ্যাঁ মাখা দুধ অনেক পিয়েছো, এবার চরণামৃত পিও সালা। গায়ে নামাবলি কোথায় যাবি? তুমি কখন এলে ছুটকা? আগে
সবাই মৌনি বাবা হয়ে গেলি, কথা বল। বসো না গুরু। হ্যাঁ বসো 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 না। একটু আগে যে কথাগুলো হচ্ছিল সেগুলো বল। আসলে শুভ্র ব্যানার্জিকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কারো ভালো লাগছে না। আমরা সবাই সিওর, এটা শুভ্র ব্যানার্জিরই কাজ। হ্যাঁ আমিও সিওর। মানে তাহলে কি? তাহলে শুভ্র ব্যানার্জিকে এখনো বাইরে ছেড়ে গেছি কেন? কালী পুজোটা যেতে দে, বাজারটা ঠান্ডা হোক, লোকে ঘটনাটা ভুলে যাক, তারপর শুভ্র ব্যানার্জির বডি চলে যাবে কাটাপুকুর মর্গে। কোনো বাপ সালা ওকে বাঁচাতে পারবে না। ওখানে দু তিনটে ঘর আছে, ওখানেই রেখে দিও ডেলিগেটসকে। পলাশকে বলে দেবো, হ্যাঁ বলে দেবো, ক্যাটারিং এর ব্যাপারটা বলে দেবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলছি তো, মন্ত্রীকে ফোন করে দেবো কাল সকালে, কাল সকালে একটা অ্যাপ্লিকেশন নিয়ে রাইটার্সে পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত। হ্যাঁ ব্যাস, হ্যাঁ ঠিক ঠিক। না ঠিক আছে, চল না, নাকি লজ্জা পাচ্ছ? আরে ভাই, আমরা আলু কাবলি শাল পাতা, যতক্ষণ খাচ্ছ ততক্ষণ কদর, খাওয়া হয়ে গেলে চেটে ফেলে দাও রাস্তা। তাই ওপর নিচ দুতলাকেই আমাদের খুব সামলে চলতে হয়। নাও নাও লজ্জা কি নাও। নেহাত এবার ট্রায়াঙ্গুলার ফাইট হয়েছিল, তাই ভোট ভাগাভাগিতে বেরিয়ে গেছে, না হলে এ চেয়ার আমার জুটত না। কি বলছেন স্যার, আপনি হচ্ছেন বন্ড লিডার, এই ইলেকশনে হারলেন কি জিতলেন কোনো দরকারই নেই, মানেই নেই। বন্ড ক্রিমিনাল শুনেছি, তোমার মুখে প্রথম শুনলাম বন্ড লিডার। বাহ বেশ ভালো বানিয়েছো তো, যাকে যাকে। কি যেন একটা ব্যবসা করছিল, ট্রান্সপোর্টের নাকি কেমন আমদানি হচ্ছে? ও হাই রোডে গাড়ি ফেসে থাকলে এক মাসের ধাক্কা হচ্ছে না? ঠিক তাই, সাইডে কিছু একটা লাগিয়ে দাও। সাইড মানে তো পৌঁটারি করো, তাই করো। ওই তো সিআইটির ফ্ল্যাটগুলো ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, জমা করো টেন্ডার। ওখানে তো বাচ্চা সিং মাথা গলিয়ে বসে আছে। গলাক না, মাথা গলালে তো আবার বারো করতে হবে। কি ভাবছ? না মানে টেন্ডার জমা দিলে আপনি পাস করিয়ে দেবেন? এই দেখো, সেই জন্যই তো লোক দিয়ে তোমাকে ডেকে পাঠালাম। বাচ্চা সিং আর তার সাগরেতকে এবার একটু টাইট দিতে হবে। ছোটকা? হ্যাঁ আমি টেন্ডারটা তাহলে জমা দেবো। তো জিজ্ঞাসা করছো কি? 4 কোটি টাকার ওয়ার্ক অর্ডার, মিনিমাম 10% প্রফিট তো হবেই। ঠিক আছে আমি আসছি তাহলে। এসো 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 এসো। কাঁটা দিয়ে কাঁটা তোলা, একেই বলে রাজনীতি।
ভাবলাম আজ বোধহয় আসোইনি। উর্মি একটু এদিকটাতে এসো, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার। চলো যেতে যেতে। না যেতে যেতে না, বসে কথা বলতে হবে, কথাটা খুব জরুরি। বসে কথা বলতে হবে? কি এমন কথা? তা আমার সঙ্গে বসতে কি তোমার আপত্তি আছে? আমি তা কখন বললাম? আসলে কলেজের টাইম হয়ে যাচ্ছে সেই জন্য বলছিলাম। এদিকে এসো, আজকে কলেজে যেতে হবে না। ওরম ভাবে বললে হয় নাকি? মার অসুখের জন্য কতদিন কলেজ অফ করলাম। এটা মায়ের অসুখের জন্য এতদিন অফ করেছো, আমার জন্য একদিন অফ করবে প্লিজ? ইস, এরম ভাবে বলছো খুব খারাপ লাগছে, কিন্তু পারবো না গো, নন কলেজিয়েট হয়ে যাবো তো। ও, মানে আজকে আমার থেকে কলেজটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, তাই তো? আচ্ছা আজকে যাই, পরশু আমার ছুটি আছে। কোনো দরকার নেই, পরশু কেন, কোনোদিন তোমাকে আসতে হবে না। আমি বুঝতে পারছি তো তুমি কেন কলেজ যাওয়ার জন্য এতটা ডিটারমাইন্ড, কারণটা যদি আমাকে আগে জানাতে না আমি তোমাকে এতটা বিরক্ত করতাম না। কারণ মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি জানতে চাইছি যে অমিত চ্যানেলের সঙ্গে তোমার ইন্টিমেসি কতটা। মানে দেখো, আমার মনে হয়েছে যে অমিত চ্যানেলের সঙ্গে তোমার সম্পর্কটা খুব একটা নরমাল নয়। মানে কি বলতে চাইছো তুমি? মানে একজন প্রফেসরের সঙ্গে একজন ছাত্রীর যে সম্পর্ক থাকার কথা, তোমাদের মধ্যে সেরকমটা নয়। ও মানে আর কিছু বলবে না তুমি? কি বলবো, কি বলবো মানে, আমি তো কিছু জিজ্ঞেস করছি নাকি তোমাকে? এ বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। উর্মি দাঁড়াও, এ বিষয়ে কিছু বলার নেই মানে? মানেটা খুব পরিষ্কার উর্মি, আমি পরিষ্কার তোমার কাছে একটা বিষয় জানতে চেয়েছি, তার পরিষ্কার উত্তরটা তুমি আমাকে দিয়ে দেবে। আমি জানতে চেয়েছি অমিত চ্যানেলের সঙ্গে আদৌ তোমার কোনো রিলেশন আছে কিনা, তুমি হ্যাঁ বা না তার উত্তরটা আমাকে দিয়ে দেবে, ব্যাস। তোমার সঙ্গে এ বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাঁধছে অভ্র। ওরে বাবা, ইয়ে এত খাবার? এ আর এত কি, এ তো সামান্যই। শোন ভাই, হ্যাঁ, নমাসে ছমাসে যদি একবার তুমি এখানে আসো তাহলে তোমাকে এটুকু অত্যাচার সইতে হবে, তাই? হ্যাঁ শুরু করি, বসুন ম্যাডাম। ব্যস্ত ছিলিস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, আবার ফুটবল একাডেমিতে ভিড়তে গেলি কেন? এমনি কি আর ভিড়ে ছিড়ে রজত, রাজনীতির খেলা। তুই যে স্ফিয়ারেই থাকিস রাজনীতিকে অ্যাভয়েড করতে পারবি না। তুই হয়তো ভাবছিস ভালো ব্যবসা করিস, রাজনীতির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, ভুল ভুল ভাবছিস কি ম্যাডাম, ঠিক বললাম না? আমি আর এসব নিয়ে কি বলবো বল। তা বললে তো চলবে না, আপনি হলেন গৃহলক্ষী, ওর মাথায় যদি দুর্বাসামণি ভর করে সেটা নামাবার দায়িত্ব কিন্তু আপনার। এই হেয়ালি না করে একটু পরিষ্কার করে বলতো কি বলতে চাইছিস। দেখ, ছোট্টবেলা থেকে তো তোকে দেখছি, কখন কখন হঠাৎ রেগে গিয়ে যে কি কাণ্ড করে বসিস তার তো কোনো শেষ নেই। এ তো আর নতুন কিছু নয়। তাই বলছিলাম, দেখ তোদের এই পাড়ার পলিটিক্সটা না বুঝে তুই যদি হঠাৎ কোনো গন্ডগোল করে বসিস তাহলে কিন্তু আখেরে লোকসানটা তোর হবে। এলাকার পলিটিক্স, শিট, তার সঙ্গে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে বন্ধু, সম্পর্ক আছে। তুই একটা কোটিপতি ব্যবসাদার, কোটিপতি, and money begets power, so you are powerful. তোর এলাকায় ওই বাচ্চা সিং আর বিদেশ পালের মধ্যে যে পাওয়ার গেমটা চলছে তার মধ্যে তোর একটা ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। তোমরা কথা বলো, আমি একটু দেখি চাটা কতদূর হলো। এরকম ম্যাডাম বোর করলাম তো? না না না, আমার শুনতে ভালোই লাগছে, আপনার কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাচ্চা সিং আর বিদেশ পালের মধ্যে লড়াইটা কিসের একটু খুলে বলবি? আসল ক্ল্যাশটা হলো প্রমোটিং এর, আমাদের সোর্স থাকে তো, তাদের কাছে খবর পাওয়া গেল যে ওই সিআইটি রোডের যে পুরনো ফ্ল্যাটগুলো ভেঙে একটা নতুন ফ্ল্যাটের একটা তৈরি করার প্রজেক্ট হচ্ছে, কোটি টাকার বিজনেস, কোটি টাকার। কিন্তু বিদেশ পাল তো এসবের মধ্যে ইনভলভ নয়। নিজে করে না কিন্তু করায়, লোককে কাজ পাইয়ে দিয়ে কমিশন খায়।
এই পলিটিক্যাল বর্দা মেজদা ছোড়দা এদের এটা হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম। আমার মনে হয় কালী পুজোর সময় তোদের এখানে একটা গ্যাং ওয়ার হয়ে যেতে পারে। যদি তোর কাছে ইনফরমেশন থাকে তুই স্টেপ নে। আরে তা তো নেবই, কিন্তু রজত এটা তো বুঝতে পারছিস সব তো আমাদের হাতে নয়। কি হতে পারে কালী পুজোর সময়? আবার গন্ডগোল? না না, আপনি অত চিন্তা করবেন না, সেরকম কিছু নয়। মানে রজত যাতে আননেসেসারিলি ইনভলভ না হয়ে যায় সেটা একটু দেখবে। মানে আমার ওনার চাইতেও বেশি ভয় আমার বড় ছেলেকে নিয়ে। হ্যাঁ, আপনাদের বড় ছেলেকে বলে দেবেন কালী পুজোর সময় পাড়ায় যাই ঘটুক না কেন, ও নিজে থেকে যেন কোনো অ্যাকশনে জড়িয়ে না পড়ে। কিন্তু কি করতে পারে কালী পুজোয়? ওই বাচ্চা সিং যতই ভেগ ধরে থাকুক না কেন, ইজ আ মাফিয়া, মোস্ট আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যা ইচ্ছে করতে পারে। তাই একটু সাবধানে থাকা উচিত বইকি। অভ্র কোথায়? কেন ঘরে নেই? ওর ঘরে থাকলে আমি তোমায় জিজ্ঞেস করতাম না। খাতা দেখছি। কেন এই তুমি একটু আসবে? তুমি কোথায় বৌদি? আমার ঘরে। গলাটা এরকম শোনাচ্ছে কেন? না বুঝতে পারছি না, তোমার দাদা এইমাত্র অফিস থেকে ফিরে অভ্রর উপরে ভীষণ রাগারাগি করছে। দাদার কথা বাদ দাও, সবাই তেলের মাথা করো, আমি এক্ষুনি আসছি। এই চিড়ের পোলাও করেছি, একটু দিই। আমি বাইরে থেকে খেয়েছি, তোমায় যেটা করতে বলেছি সেটা করো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই সেটা আমিও জানি, কোথায় গেছে? কোথায়? হসপিটালে। কি হয়েছে? কি এত চেঁচামেচি করছিস কেন? নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে। না আমি তো হসপিটালে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারছি না। সব পারবে, অভ্র বাড়িতে ফিরলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অভ্র তো বাড়িতে নেই, মানে আমি ওকে পাঠিয়েছি, আমাকে আমার একটা কাজে পাঠিয়েছি। কি হয়েছে বলো তো? এনআরএস এর জেনারেল ওয়ার্ডে একজন ভদ্রমহিলা ভর্তি আছেন, অভ্র রেগুলারলি ওনাকে দেখতে যান। আমার অফিসের একজন এমপ্লয়ি দুবার ওকে নোটিশ করেছে। হয়তো চেনা কেউ অ্যাডমিশন নিয়েছে তাই দেখতে চায়। এতে রাগারাগির কি আছে আমি তো বুঝতে পারছি না। এরপর যে কথাগুলো বলবো সেটা শুনলেই বুঝতে পারবে। ভদ্রমহিলা হলেন দ্য মাদার অফ দ্য গ্রেট ছোটকা, ছোটকার মা। ওই বদমাইশটার মায়ের সঙ্গে দেখা করতে যায় কেন? সে কি তোর এমপ্লয়ের কথা ছাড়ত? কাকে দেখতে কাকে দেখেছে? শোন, একদিন নয়, ও সত্যি সত্যি মহিলার সঙ্গে দেখা করতে যায় কি না সেটা জানার জন্য আমি আরেকজনকে অ্যাপয়েন্ট করেছিলাম, সে একই কথা বলছে। না আমি তো বুঝতে পারছি না, যাদের সঙ্গে এরকম একটা গন্ডগোল চলছে। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, ওরা কম্প্রোমাইজ করতে চাইছে। কম্প্রোমাইজ মানে কি বলছিস কি তুই? সেটা বাবার অভ্রকে কি জিজ্ঞেস কর। দেখ তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না, তুই যে লোকটাকে পাঠিয়েছিলি সে ঠিক দেখেছে? সে কি কি বলেছে আমাকে বলতো। কি কি বলেছে মানে? না সে কি দেখেছে যে অভ্র ছোটকার মাকে দেখতেই হসপিটালে যায়? মানে ছোটকার মায়ের সঙ্গে কি অভ্রকে দেখা করতে দেখেছে সে? কি বলতে চাইছিস পরিষ্কার বলতো। আমি একটা কথাই বলতে চাইছি যে অভ্র যদি ছোটকার মাকেই দেখতে যাবে তাহলে তো ছোটকার দলবলের ছেলেরা ওখানে থাকে, তারা খুব ভালো করে জানে ছোটকার সঙ্গে তোর কি সম্পর্ক, তারা কখনোই অভ্রকে ছেড়ে দেবে না, তাই না? আর অভ্রও সেটা খুব ভালো করে জানে। আমাদের বাড়ির ছেলে হয়ে ও কি এরকম কাজ করবে? রিনি তো ঠিকই বলেছে, অভ্র তো অন্য কাউকে দেখতে যায়, তাই না? না ওর কাছে তো খবর আছে। হ্যাঁ খবর আছে, আমার কাছে খবর আছে, যে ওয়ার্ডে ভদ্রমহিলা ভর্তি আছেন সেই ওয়ার্ডে অভ্র যায়। আরে বাবা ওই ওয়ার্ডে যায় মানে তো ছোটকার মাকেই দেখতে যায়, এরকম তো কোনো কথা নেই, অন্য কাউকে তো হতে পারে। না 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 না, ও যখন বলছে ছোটকার মাকে দেখতে যায় অভ্র, আমি জিজ্ঞাসা করবো যে ও যদি জানে যে ছোটকার মা ওখানে ভর্তি আছে তাহলে কেন দেখতে যায়, যদি নাও জানে তাহলে ওর জেনে নেওয়া উচিত। কি ঠিক বলছি কিনা বল। রাইট রাইট। হ্যাঁ কি ঠিক? হ্যাঁ আজকে আসুক অভ্র, ওকে কিরকম মারতে হয়, ওর কোন প্রিয়জন ভর্তি আছে আমি ওখানে জানতে চাই। হ্যাঁ এই তুমি চিড়ের পোলাওটা খাবে না? আজকের মতো মেটানো গেল, এরপরে সবাই যখন আসল সত্যিটা জানবে তখন।